আমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 1.36 থেকে শুরু করে শেষ পর্যন্ত অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে দুই অঙ্কের একটা সংখ্যা রয়েছে যার দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কর থেকে তিন কম। মানে ধরি এককের ঘরের অঙ্কটা হচ্ছে এক্স, এককের অঙ্কটা হচ্ছে এক্স, তাহলে দশকের অঙ্কটা কত হবে? দশকের অঙ্ক হচ্ছে এর থেকে তিন কম। দশকের ঘরের অঙ্কটা হচ্ছে এককের ঘরের অঙ্কর থেকে তিন কম। তো বলছে যে অঙ্ক দুটির গুণফলটাকে সংখ্যাটা থেকে যদি বিয়োগ করা যায় তাহলে বিয়োগফল হচ্ছে 15। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হয়ে যাবে 10 × x − 3 + x। এটা হয়ে যাচ্ছে সংখ্যাটা, জায়গাটা বোঝো। ধরে নেওয়া যাক কোনো একটা সংখ্যা রয়েছে 25, ধরে নেওয়া যাক। তো দশকের ঘরে রয়েছে 2, এককের ঘরে রয়েছে 5। তো সংখ্যাটা কীরকমভাবে হয়েছে? দশকের সাথে 10 মাল্টিপ্লাই করা হয়েছে আর এককের সাথে এই এককের ঘরে অঙ্কটাকে যোগ করে দেওয়া হয়েছে। দশকের অঙ্কটার সাথে 10 মাল্টিপ্লাই করতে হবে আর এককের অঙ্কটার সাথে, আর এককের অঙ্কটাকে সংখ্যাটার সাথে যোগ করে দিতে হবে, তাহলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব। এখানেও ঠিক তাই করা হয়েছে, দশকের অঙ্কর সাথে 10 মাল্টিপ্লাই করা হয়েছে এবং তার সাথে এককের অঙ্কটাকে যোগ করে দেওয়া হয়েছে। অঙ্ক দুটোর গুণফল কত হবে? অঙ্ক দুটির গুণফল ইকাল টু হয়ে যাচ্ছে x × x − 3, এটা হয়ে যাচ্ছে অঙ্ক দুটোর গুণফল। এখানে বলছে সংখ্যাটা থেকে, মানে যে সংখ্যাটা পাওয়া গেল সেই সংখ্যাটা থেকে যদি আমরা অঙ্ক দুটোর গুণফলটাকে মাইনাস করে দিই তাহলে কত পাওয়া যাচ্ছে? বিয়োগফলটা হয়ে যাচ্ছে 15। সংখ্যাটা থেকে যদি আমরা অঙ্ক দুটোর গুণফলটাকে মাইনাস করে দিই তাহলে পাওয়া যাচ্ছে 15। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব, এটা আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 10 × −30 + x − x² + 3x = হয়ে যাচ্ছে 15। তাহলে এখানটা বসছে −x² 10x + x হয়ে যাবে 11x, তার সাথে 3x প্লাস করলে হয়ে যাবে 14x, −30 আর 15টাকে আমি সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে −15 = 0। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি x² − x² + 14x, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে −45 = 0। মাইনাস সাইনটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে? x² − 14x + 45 = 0। তাহলে ইকুয়েশনটা পাওয়া গেল x² − 14x + 45 = 0। তো 45টাকে লেখা যেতে পারে 9 × 5, তো 9-এর সাথে যদি 5টাকে যোগ করে দেওয়া যায় তাহলে 14 চলে আসছে। তাহলে এখানটা কত হবে? x² − 9 + 5 × x + 45 = 0। তো x² − 9x − 5x + 45 = 0। এখান থেকে এক্সটাকে আমরা কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে x − 9। এখান থেকে −5টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে x − 9। তো x − 9টাই কমন নিলে পড়ে থাকছে x − 5। তাহলে বলা যেতে পারে যে x − 9 = 0 হচ্ছে, x − 5 = 0 হচ্ছে। তাহলে x = হয়ে যাচ্ছে 9, x = হয়ে যাচ্ছে 5। তাহলে আমরা দেখতে পেলাম যে এককের ঘরে অঙ্কটা হচ্ছে 9 অথবা 5। তো যদি এককের অঙ্কটা 9 হয় তাহলে দশকের অঙ্কটা কত হবে? দশকের অঙ্কটা হয়ে যাচ্ছে এর থেকে 3 কম, তাহলে হয়ে যাচ্ছে 6। তাহলে সংখ্যাটা কত হবে?
সংখ্যাটা হয়ে যাচ্ছে দশকের অঙ্কর সাথে আমরা দশ মাল্টিপ্লাই করব, তার সাথে এককের অঙ্কটাকে যোগ করে দেবো, 69। এটা হচ্ছে সংখ্যাটা। আর যদি এককের অঙ্কটা 5 হয় তাহলে দশকের অঙ্কটা কত হচ্ছে? দশকের অঙ্কটা হয়ে যাচ্ছে 5-3, তাহলে হয়ে যাচ্ছে 2। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? দশকের অঙ্কর সাথে 10 মাল্টিপ্লাই করব, তার সাথে এককের অঙ্কটাকে প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে 25। এখানে আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছিল যে এককের ঘরে অঙ্কটা কত হবে, তাহলে আনসারটা শুধুমাত্র এখানেই ছেড়ে দিলে হয়ে যাবে, 9 অথবা 5। আর যদি আমাদের সংখ্যাটা জিজ্ঞেস করতো তাহলে আমাদের এত অবধি করতে হতো। এখানে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে তাহলে আমাদের এখানে এত অবধি করলেই হয়ে যাবে, কিন্তু যদি সংখ্যাটা কত হবে সেটা জিজ্ঞেস করতো তাহলে আমাদের পুরোটাই করতে হতো। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন বলছে একটা চৌবাচ্চা দুখানা নল রয়েছে, নল দুটো চৌবাচ্চাটাকে 11.19 মিনিটে পূর্ণ করতে পারে। যদি নল দুটো আলাদাভাবে খোলা থাকে তাহলে একটা নলের চৌবাচ্চাটাকে ভর্তি করতে অপর নলের থেকে 5 মিনিট বেশি সময় লাগে, মানে একটা নলের আরেকটা নলের থেকে 5 মিনিট বেশি সময় লাগে, তাহলে প্রত্যেক কটা নল পৃথক পৃথকভাবে চৌবাচ্চাটাকে কত সময় পূর্ণ করবে? জায়গাটা বোঝো, আমরা ধরছি প্রথম নলের সময় লাগে 1 মিনিট, তাহলে দ্বিতীয় নলের সময় লাগবে কতটা? 5 মিনিট বেশি লাগছে, তাহলে 1+5 মিনিট। দুটো নল একত্রে সময় নেয় 11.19 মিনিট, তাহলে বলছে প্রত্যেক কটা নল ইন্ডিভিজুয়ালি কতখানি সময় নেবে, মানে এই এক্সের জায়গায় কত বসবে আর x+5 বলতে কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো মোট কাজ সময় সমান আমরা ধরে নিচ্ছি 1 অংশ, মোট কাজটা হলো 1 অংশ, মানে জল ভরতে হবে হচ্ছে 1 অংশ। এবার দেখো প্রথম নলটার 1 মিনিটে করতে পারছে 1 অংশ কাজ, তাহলে 1 মিনিটে কতটা কাজ করবে? 1 মিনিটে কাজ করবে 1/x অংশ। আবার দ্বিতীয় নলটা 1+5 মিনিটে কাজ করতে পারে 1 অংশ, তাহলে 1 মিনিটে কাজ করে কতটা? 1/x+5 অংশ। প্রথম নলটা 1 মিনিটে করছে 1/x, আর দ্বিতীয় নলটা করছে 1/x+5, তাহলে দুটি নল একত্রে কতখানি সময় নিচ্ছে? দুটি নল একত্রে 1 মিনিটে করছে কতটা? দুটি নল একত্রে 1 মিনিটে করছে 1/x+1/x+5, এত অংশ। দুটো নল একত্রে করছে 1 মিনিটে 1/x+1/x+5, একটা সময় লাগছে 1/x আর একটা সময় লাগছে 1/x+5, তাই দুটোকে যোগ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেওয়া ছিল, দুটো নল একত্রে, দুটি নল একত্রে 11.19 মিনিটে 1 অংশ কাজ করে, মানে সমস্ত কাজটা 11.19 মিনিটে করতে পারে। তো 11.19 মিনিট মানে কত? এটাকে যদি আমরা ভগ্নাংশে চেঞ্জ করে দিই তাহলে কত হবে? 100/9 মিনিট, 100/9 মিনিটে করছে 1 অংশ। তাহলে 1 মিনিটে কতটা করছে? এটা উল্টে যাবে, উল্টে গেলে হয়ে যাবে 9/100 অংশ কাজ। দুটো নল 1 মিনিটে করছে 9/100 অংশ কাজ। আবার আমরা এখানে পেয়েছি দুটো নল একত্রে করছে এতখানি কাজ, দুটোই তো 1 মিনিটের হিসেব রয়েছে, তাহলে বলা যেতে পারে এটা সমান সমান হবে এটা। জায়গাটা বোঝো, আমরা দেখতে পেলাম দুটো নল একত্রে করছে 1/x+1/x+5, এত অংশ কাজ। এটাই কাল তো আবার পাওয়া গেল 1 মিনিটে করছে 9/100 অংশ কাজ, তাই দুটোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। এখান থেকে সলভ করে আমাদের এক্সটাকে বার করতে হবে, তাহলে লসাগু করলে কত হচ্ছে? x ইন্টু x প্লাস 5
প্রথমে আমরা এক্স দিয়ে দুটোকে ডিভাইড করব, তাহলে হচ্ছে এক্স প্লাস ফাইভ। আবার এক্স প্লাস ফাইভ দিয়ে ডিভাইড করবো, তাহলে এখানটা বসছে এক্স, তাহলে হচ্ছে 9/100। তাহলে এখানটা কত হচ্ছে 2x+5। এক্সটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে x² + 5x, 9/100। এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করা যাবে, তাহলে কত হবে 9 × x² + 5x, আবার 100 × 2x+5, তাহলে হয়ে যাচ্ছে 9x² + 45x, এখানটা হয়ে যাচ্ছে 200x+500। তো নেক্সট স্টেপে আমরা কী করবো, 200x টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাস হয়ে যাবে, 500টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে কত পাওয়া যাবে 9x² - 155x - 500 = 0। তো এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। সমীকরণটাকে আরেকবার লিখে নেওয়া যাক, 9x² - 155x - 500 = পাওয়া গেছে 0। তো আমাদের এখানে 9 আর 500টাকে মাল্টিপ্লাই করতে হবে, তারপর যেটা পাওয়া যাবে সেটাকে উৎপাদক করে প্লাস মাইনাস করে এটা আনতে হবে। তো আমরা কি করছি, মাল্টিপ্লাই না করে 9টা যেরকম ছিল সেরকম রইল, 500টাকে আমরা ভাঙছি, ভাঙলে কত পাওয়া যাবে 20 × 25 পাওয়া যেতে পারে। তো 9 আর 20 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 180 - 25 করছি, তাহলে দেখো 155 চলে আসছে, তাহলে কত হবে 9x² = 180x - 25, ব্র্যাকেটের মধ্যে থাকছে এক্স, তাহলে এখানটা বসবে 180x - - হয়ে যাচ্ছে +25x - হচ্ছে 500 = 0। এখান থেকে আমরা 9x টাকে কমন নিতে পারবো, তাহলে x - 20, 25টাকে কমন নিতে পারবো, তাহলে পরে থাকছে x - 20 = 0। তো x - 20টাকে কমন নেওয়া যাবে, তাহলে পরে থাকছে 9x + 25 = 0। তাহলে আমরা বলতে পারি x - 20 = 0, x = 20, অথবা 9x + 25 = 0, তাহলে x = -25/9। 25টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, 9টাকে দিয়ে ডিভাইড করে দিয়েছি। এবার দেখো, কোন একটা কাজ করতে কতক্ষণ সময় লাগছে, সেটা কি মাইনাসে হতে পারে, যে একটা কাজ করতে -25/9 এতক্ষণ সময় লেগেছে, এটা হওয়াটা অসম্ভব, তাহলে বলা যেতে পারে আনসার হবে 20। তাহলে প্রথম নলের সময় লাগে কতক্ষণ, প্রথম নলের সময় লাগে 20 মিনিট, আর দ্বিতীয় নলের সময় লাগে কতক্ষণ, 20 + 5 মিনিট এক্সট্রা লাগছে, তাহলে হয়ে যাচ্ছে 25 মিনিট, এটাই হচ্ছে আনসার। প্রসিডিওরটা আমি আরেকবার বলছি, আমরা ধরে নিয়েছিলাম যে প্রথম নলের সময় লাগে হচ্ছে এক্স মিনিট, দ্বিতীয় নলের কতক্ষণ সময় লাগছে x + 5 মিনিট। প্রথম নল এক্স মিনিটে করছে 1 অংশ কাজ, তাহলে 1 মিনিটে কতটা করছে সেটা আমরা বার করলাম, দ্বিতীয় নলও 1 মিনিটে কতটা কাজ করছে সেটা আমরা বার করলাম, দুটো নল এক হচ্ছে 1 মিনিটে কতটা কাজ করছে, দুটোকে আমরা প্লাস করে দিয়েছি। আবার বলে দেওয়া ছিল দুটো নল একত্রে 11.19 মিনিটে সমস্ত কাজটা করতে পারে, মানে 1 অংশ কাজ করতে পারে। তো 11.19 মানে কি, 11.19 মিনিট মানে হচ্ছে 100/9, তো এত মিনিটে করছে 1 অংশ কাজ, তো 1 মিনিটে কতটা কাজ করবে এটা পাওয়া গেল 9/100। তো আমরা প্রথমেই বার করেছি দুটো নল একত্রে 1 মিনিটে করছে এই পরিমাণ কাজটা, আবার এখানে পাওয়া গেল 9/100 এত অংশ কাজ করছে, তাহলে দুটোই তো হচ্ছে 1 মিনিটে, তাই দুটোকে আমরা ইকুয়াল করে দিয়েছি। তো এখান থেকে সলভ করে আমরা এক্সটাকে বার করলাম। এখানে উৎপাদকের বিশ্লেষণটা কীরকমভাবে করা হয়েছে, 9 × 500 এটাকে ফ্যাক্টরাইজ করে, মাল্টিপ্লাই করে ফ্যাক্টরাইজ করে প্লাস মাইনাস করে 155 আনতে হতো, আমরা কী করেছি 500টাকে ভেঙে দিয়েছি 20 × 25-এ, তো 9-এর সাথে আমরা 20টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে 180, সেখান থেকে 25টাকে মাইনাস করলাম, তাতে চলে আসছে 155।
তো একটা পাওয়া গেল -25/9, একটা পাওয়া গেল 20, তো আমরা মাইনাসটাকে নেব না। তাহলে প্রথম নলের সময় লাগছে 20 মিনিট, দ্বিতীয় নলে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট এক্সট্রা, মানে 20+5, তাহলে হয়ে যাচ্ছে 25 মিনিট। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে পর্ণা এবং পীয়ূষ দুজনে মিলে একত্রে একটা কাজ 4 দিনে করতে পারে। তো বলছে পর্ণার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে, তাহলে পর্ণা এককভাবে কতদিনে কাজটা করতে পারবে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কি করব? পর্ণার সময় লাগছে এক্স দিন, এটা আমরা ধরে নিলাম। তাহলে পীযূষের সময় লাগছে কতটা? পীযূষের সময় লাগছে 6 দিন বেশি, তাহলে হয়ে যাচ্ছে x+6 দিন। তো মোট কাজ যদি এক অংশ হয় তাহলে কি করব আমরা? পর্ণা x দিনে করছে এক অংশ কাজ, একদিনে কতটা কাজ করছে? একদিনে করছে 1/x অংশ কাজ। নেক্সট একই রকম ভাবে আমরা পীযূষ একদিনে কতখানি কাজ করছে সেটা আমরা বার করব। x+6 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে করবে কতটা? 1/x+6 অংশ। তাহলে দুজনে মিলে এক হচ্ছে কতখানি কাজ করছে? দুজনে মিলে একদিনে করছে, একজন করছে 1/x আরেকজন করছে 1/x+6, তাহলে দুজনে মিলে এক হচ্ছে কাজ করছে এত অংশ। এটা ছিল পর্ণার একদিনের কাজ, এটা ছিল পীযূষের একদিনের কাজ। এবার দেখো এখানে বলে দিয়েছে দুজনে মিলে 4 দিনে করে 1 অংশ কাজ, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে একদিনে কতটা কাজ করবে? একদিনে করবে 1/4 অংশ কাজ। বাট এটাও একদিনের কাজ বেরিয়ে গেছে, এটাও একদিনের কাজ বেরিয়ে গেছে, তাহলে আমরা দুটোকে ইকুয়াল করে দিতে পারি যে 1/x+1/x+6 = 1/4। তো এখান থেকে লসাগু করলে কত হবে? x×x+6 এটা বসবে x+6+x = 1/4। তাহলে ওপরটা কত হচ্ছে? 2x+6 নিশ্চয় বসছে, x²+6x = 1/4। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক, 2x+6 তলাটায় ছিল x²+6x = হয়েছে 1/4। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 1-এর সঙ্গে x²+6x টা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 4-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 2x+6 টা, তাহলে কত হচ্ছে? x²+6x এটা হয়েছে 8x+24। তো আমি এগুলোকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? x²+6x - 8x - 24 = হয়ে যাচ্ছে 0। তাহলে এখানটা পেয়ে যাবো x²-2x - 24 = হচ্ছে 0। তো 24টাকে লেখা যেতে পারে 6×4 করলে হয়ে যাচ্ছে 24, আর 6 থেকে যদি আমরা 4টাকে মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা এখানটা লিখবো x²-6-4×x - 24 = হচ্ছে 0। 6-এর সাথে x টাকে মাল্টিপ্লাই করবো, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে +4x - 24 = হচ্ছে 0। প্রথম দুটো থেকে আমরা x টাই কমন নিতে পারবো, তাহলে পরে থাকছে x-6। পরের দুটো থেকে আমরা 4টাই কমন নিতে পারবো, তাহলে পরে থাকছে x-6। তো x-6টাই কমন নেওয়া যাবে, তাহলে পরে থাকছে x+4। তাহলে লেখা যেতে পারে যে x-6 = 0, x = হচ্ছে 6, আর x+4 = 0, তাহলে x = হয়ে যাচ্ছে -4। তো কোনো একটা কাজ করতে কতদিন সময় লাগছে এটা মাইনাসে হতে পারে না, সুতরাং আনসারটা হবে 6। তাহলে বলা যেতে পারে পর্ণার সময় লাগে 6 দিন, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো।
নেক্সট প্রশ্ন বলছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি কলম পাওয়া যায়, তাহলে বলছে কমার পূর্বে দাম কত ছিল সেটা জিজ্ঞেস করেছে। প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি কলম পাওয়া যায়। আমরা ধরে নিচ্ছি যে আগের দাম ইকুয়াল টু এক্স টাকা পার ডজন, মানে এক ডজনের দাম হচ্ছে এক্স টাকা। তো 30 টাকায় কটা পাওয়া যেত? 30 টাকায় পাওয়া যায় 30/x, এত ডজন, এত অব্দি অসুবিধা নেই। 30 টাকায় পাওয়া যাচ্ছে 30/x ডজন। তো আমি এটাকে ডজন থেকে সংখ্যায় চেঞ্জ করব, তাহলে কি করতে হবে? এক ডজন মানে হচ্ছে 12টা, তো এটাকে আমি যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এতগুলো পেন পাওয়া যাচ্ছে। 30 টাকায় পেন পাওয়া যাচ্ছিল আগে এতগুলো। তো বর্তমানে প্রতি ডজনে 6 টাকা করে দাম কমেছে, তাহলে বর্তমান মূল্য কত হবে? বর্তমান মূল্য হয়ে যাচ্ছে x-6, এত টাকা পার ডজন। বর্তমান মূল্য হয়ে যাচ্ছে x-6 টাকা পার ডজন। তাহলে বর্তমানে 30 টাকায় কতগুলো পাওয়া যাবে? 30 টাকায় পাওয়া যায় 30/x-6, এত ডজন। বর্তমানে 30 টাকায় পাওয়া যায় x 30/x-6, এত ডজন। আমি এই ডজনটাকে আবার সংখ্যা চেঞ্জ করব, তাহলে কত হবে? 30/x-6 ×12, এতগুলো পাওয়া যাচ্ছে। তাহলে বলছি বর্তমানে যে পেনটা পাওয়া যাচ্ছে সেটা আগের পেনের সংখ্যার থেকে 3টে বেশি, তাহলে কি করব? বর্তমানে পেন পাওয়া যাচ্ছিল 30/30×12/x-6, আর আগে পেন পাওয়া যাচ্ছিল কতগুলো? 30×12/x। তো এদের ডিফারেন্সটা কত বলে দিয়েছে? এদের ডিফারেন্সটা বলে দিয়েছে 3টে। বর্তমানে পেনের সংখ্যা মাইনাস আগের পেনের সংখ্যা, এটা বলছে 3টে। তো এখান থেকে দেখো 3টাকে আমি কমন নিতে পারবো, 3টায় কমন নিলে কত পড়ে থাকছে? 10×12/x-6, মাইনাস দিয়ে থাকছে 10×12/x ইকাল টু হয়ে যাচ্ছে 3। তো এখান থেকে 3টায় ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? লসাগু করলে হয়ে যাচ্ছে x-6×x। x-6 দিয়ে আমি পুরোটাকে ডিভাইড করছি, তাহলে হয়ে যাবে x, তাহলে কত হবে? 10×12×x। আবার x-টাকে দিয়ে পুরোটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে? 10×12×x-6 ইকাল টু হচ্ছে 1। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 120x, এখানটা হয়ে যাচ্ছে 120x, মাইনাসে মাইনাসে প্লাস 720, নিশ্চয় পড়ে থাকছে x×x-6 ইকাল টু হচ্ছে 1। তো এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে রইল? 720/x×x-6 ইকাল টু হচ্ছে 1। তো ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে x×x-6 ইকাল টু হচ্ছে 720। তো 720টাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? মাইনাস হয়ে যাচ্ছে, ইকাল টু হচ্ছে 0। তো এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? x²-6x-720=0। তো 720টাকে ফ্যাক্টরাইজ করলে কত হচ্ছে? 30×24। তার আমি যদি 30-24 করি তাহলে হয়ে যাচ্ছে 6। তাহলে এখানটা হবে x²-30×24x-720=0। তাহলে এখানটা বসবে 30x+24x-720=0। প্রথম দূর থেকে আমরা x-টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে x-30। পরের দূর থেকে আমরা 24টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে x-30টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x+24=0। তাহলে x-30=0, x=30, x+24=0, তাহলে x=- হয়ে যাচ্ছে -24। তো মূল্য কখনো মাইনাসে হতে পারে না, কোনো জিনিসের দাম নেগেটিভে হতে পারে না। তাহলে এক ডজন পেনের দাম হয়ে যাবে 30 টাকা।
পেনের দাম হয়ে যাবে 30 টাকা পার ডজন। এটাই হচ্ছে আনসার। প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি, আমরা আগের দামটাকে এক্স টাকা পার ডজন ধরে নিয়েছিলাম, তাহলে 30 টাকায় কতখানি পেন পাওয়া যাবে, 30/X ডজন পাওয়া যাবে। তো সেটাকে আমরা ডজন ডজন থেকে সংখ্যা চেঞ্জ করব, তাই 12 দিয়ে মাল্টিপ্লাই করেছি। বর্তমানে মূল্য কত হয়েছে, X-6 হয়েছে। তাহলে বর্তমানে 30 টাকায় কতগুলো পেন পাওয়া যাচ্ছে, বর্তমানে পাওয়া যাচ্ছে 30/X-6। আবার এটাকেও আমরা ডজন থেকে সংখ্যা চেঞ্জ করেছি, তাই 12 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো বর্তমানে পেনের সংখ্যা আর আগের পেনের সংখ্যা, এই দুটো ডিফারেন্সটা হচ্ছে 3টে, মানে বর্তমানে 3টে পেন বেশি পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে 3টায় কমন নিলাম, নিয়ে 3টায় ক্যান্সেল করে দিয়েছি। তারপর এটাকে এলসিএম করে মাইনাস করা হয়েছে, তো সেখান থেকে পাওয়া গেল X=, হচ্ছে 30, আর একটা হচ্ছে X=-24। তো এক্সের তো ঋণাত্মক মানটাকে গ্রহণ করা যাবে না, মানে পেনের দাম তো কখনো নেগেটিভে হতে পারে না, অতএব বলা যেতে পারে পেনের দাম হচ্ছে 30 টাকা প্রতি ডজন। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের সব কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।